গুজব ছড়িয়ে সহিংসতা ঘটানোর মাধ্যমে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের আশঙ্কা থেকে 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন পোস্ট স্ট্যাটাস ইউটিউব কন্টেন্ট অনলাইন ভিত্তিক ওয়েব পোর্টাল ইন্টারনেট ভিত্তিক যাবতীয় কর্মকাণ্ড মনিটর করে গুজব প্রতিরোধে 8 সদস্যের পর্যবেক্ষণ টিম গঠন করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশে বসে গুজব ছড়ালে স্বল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও বিদেশে বসে গুজব ছড়ালে তা দমন করা সম্ভব না হয়। অতীতে বিদেশে বসে যেসব আইডি দিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে সেগুলোর দিকে কড়া নজর রাখছে ইসি। জাতীয় নির্বাচনের আগে সাইবার অপরাধকে বড় হুমকি উল্লেখ করে সাইবার স্পেসে আপত্তিকর কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের নজরে আনতে জনসম্পৃক্ততা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। র্যাবও এরই মধ্যে একই ধরনের প্রকল্প হাতে নিয়ে এ পর্যন্ত প্রায় 150 জনকে বিভিন্ন পর্যায়ে গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার করেছে। তথ্য মন্ত্রণালয়েরও নজরদারির কাজে তৎপর বিশেষ সেল আছে। ডিসেম্বরের শুরুতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি প্রথম দফায় 58টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়ে তা প্রত্যাহার করলেও একদিন পরই 54টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়ায় সরকারকে গণমাধ্যম বিরোধী আখ্যায়িত করে প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। টুইটার কর্তৃপক্ষ প্রাথমিক পর্যবেক্ষণে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে ধারণা করে বাংলাদেশ থেকে খোলা 15টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর নির্বাচনের আগে বাংলাদেশের সরকারের পক্ষে এবং বিরোধী দলের বিপক্ষে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে 15টি পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুকও। ইসির পক্ষ থেকে নির্বাচনের দিন সারা দেশে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানানো হলে অনেকেই বলছেন তা বরং নির্বাচন নিয়ে বিতর্ক উস্কে দেবে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা ডিস্ট্রিবিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ প্রবীর সরকার, তথ্য প্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর এবং লেখক ও ব্লগার আরিফ জেপ্তি। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি প্রবীর সরকার আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আমি জানতে চাই আসলে যে সোশ্যাল মিডিয়াতে এত নজরদারি কেন? অনেকগুলো মানে আমি আজকেই যখন এই নিয়ে আলাপ করব সেই খোঁজ নিতে গিয়ে দেখলাম পুলিশ তো নজর রাখে, আমরা জানি বিটিআরসিও নজর রাখে, জানি র্যাবের আলাদা নজরদারি প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশনের আছে, তথ্য মন্ত্রণালয়েরও আছে, সবাই মিলে কেন সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে? এটি এখন হ্যাপেনিং প্লেস, মিডিয়া যদি বলা হয় তাহলে পুরোটাই সোশ্যাল মিডিয়া, সো সেখানে নজরদারি তো থাকবেই। প্লাস এটা মোটামুটি আনসেন্সার্ড, এখানে কেউ এডিট করে না, সো যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো ধরনের মন্তব্য করতেই পারেন। দ্যাট ইজ ওয়াই আমি মনে করি যে মানুষ এটা দে টেক ইট ভেরি ওপেনলি এবং এখানে তারা তাদের কথা বলেই থাকেন, সো সেখানে নজরদারি তো থাকবেই কারণ ওপিনিয়ন্স অনেক আসে এখানে। জি আরিফ জেপ্তিক, আপনার কাছে মনে হয় যে মানে এই নজরদারিটাই খুব স্বাভাবিক এবং এই নজরদারিটা একটু বেশি সংস্থা করছে কিনা, নাকি আসলে এরপরেও 17 কোটি মানুষের দেশে বাংলাদেশ আবার বোধহয় দ্বিতীয় হয়েছিল ফেসবুক ব্যবহারকারীর দিক থেকেও গত বছরই তো বোধ হয়, তো সেদিক থেকেও আসলে এই এত ইতি নির্বাচন কমিশনই যে টিম করেছে তাতে 8 সদস্য? না, আমার কাছে মনে হয় নজরদারির দরকার আছে এবং নজরদারি করার প্রয়োজন আছে এবং এতগুলো সংস্থা করার কথা আছে, বাট তারা সেই প্রয়োজনীয়তা থেকে করছেন নাকি এটা আসলে তো টোটাল জিনিসটা তো একটা নতুন ট্রেন্ড, তো এভরি ওয়ান হ্যাজ দ্য সেম থিং, আমাদেরও একটা থাকা দরকার, এই জন্য করছেন সেটাও আমার একটা কথা। যেমন একটু আগে আপনি বললেন যে 58টা অনলাইন নিউজ মিডিয়া বন্ধ করলো একদিন, পরের দিন আবার সব খুলে দিল, তারপরের দিন আবার 54টা বন্ধ করলো, তো এর মানেটা কি? এটা নজরদারি হচ্ছে না, মানে এটা হচ্ছে ওই যে আমার কিছু একটা করতে হবে ওই জায়গা থেকেই হচ্ছে বলে আমার ধারণা, যদি তা না হতো এত নজরদারির পরে এত মানে কিছু কিছু যে বীভৎস জঘন্য কন্টেন্ট এখনো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া সেটা থাকার কোনো কারণ নাই। কিন্তু তো হয় এই যে সবাই মিলে করছে, আমরাও একটা 8 সদস্য করছি, উনিও একটা 12 সদস্য করছে, এইভাবে হচ্ছে, এই হওয়ার আসলে কি কোনো রেজাল্ট আছে কিনা তা কিন্তু না। আপনি দেখেন বৃহস্পতিবারে ফেসবুক বলেছে যে 9টা ফেসবুক পেজ বন্ধ করেছে, 6টা অ্যাকাউন্ট বন্ধ করেছে, এবং তারা বলছে তাদের যে গ্রাফিকা তাদের সাথে যে সিকিউরিটি এজেন্সি কাজ করে তাদের মতামত হচ্ছে এগুলা সরকারের কারণ, সরকার সংশ্লিষ্ট কারোর সাথে সম্পৃক্ত, এর মানে খুব স্পেসিফিক লোক পর্যন্ত এরা পয়েন্ট আউট করতে পেরেছে। তো আপনি র‍্যাব স্পন্সর শব্দটাও কি ব্যবহার করেছে, মানে আমি কলামে পড়ছিলাম, স্টেট রিলেটেড মানে যারা আছেন তারা সরকারের সাথে সংশ্লিষ্ট এইভাবে, তো এটা হতেই পারে কেউ ব্যক্তিগত ভাবে সরকারে যে কোনো চাকরি করতে পারেন এবং তারপরে উনি উনার মতো করে কন্টেন্ট বানাতে পারেন, সেটা ইচ্ছা করে করতে পারেন, সরকারকে বিব্রত করতে পারেন, সরকারের সমর্থনে করতে পারেন, এটা তো আমরা জানি না। কিন্তু নির্বাচন কমিশনের
কি আছে আমাদের মনিটরিং টিম আছে র‍্যাবের মনিটরিং টিম আছে বিটিআরসি এর মনিটরিং টিম আছে তথ্য মন্ত্রণালয় আছে সবার আছে তো আমাকে বলেন এই যে 9টা ফেসবুক পেজ এবং 6টা অ্যাকাউন্ট এটা বৃহস্পতিবার বন্ধ হয়েছে আজকে রোববার পর্যন্ত কোন সংস্থা কি এটা নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলেছেন কোন সংস্থা কি গ্রেফতার করতে গিয়েছেন জিজ্ঞাসাবাদ করতে গিয়েছেন চিহ্নিত করতে গিয়েছেন তো জান নাই তো আপনি যখন জান নাই সারা বিশ্বে আপনি এটা দেন গুগলে গুগলে আপনি দেখবেন মিডিয়া ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো মিডিয়া এটাকে রিপোর্ট করেছে যে ফেসবুক এবং এটা ব্লক হয়েছে কারণ এটা আমার বা আপনার অ্যাকাউন্ট হলে হতো না অভিযোগটা গুরুতর এই প্রসঙ্গটি দিয়ে শুরু করলেন খুব ইন্টারেস্টিং মানে এতগুলো মনিটরিং সংস্থা থাকার মানে থাকার দরকার আছে বাট এরা কার্যকর কিনা সেই প্রশ্নও তো আছে তখন যদি আমি আপনাকে এই প্রশ্নটা করি যে এ থেকে এটাও তো মনে হতে পারে যে একটি বিশেষ ধরুন আসলে ওই যে 54টি সাইট যখন বন্ধ করা হলো তখন আবার তো আমরা শুনলাম যে সরকার বিরোধী প্রচারণার জন্য বন্ধ করা হয়েছে আমরা যদি এই সেলগুলোর উদ্দেশ্য দেখি তাহলে দেখব বিভ্রান্তিমূলক প্রচার বন্ধ সরকার বিরোধী প্রচারণা বন্ধ কাজেই সরকার পক্ষে প্রচারণা চালালে তো আর বন্ধ করা এদের দায়িত্বের মধ্যে তাহলে পড়ে না 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 এটা তো বন্ধ করেছে ফেসবুক এরা কিন্তু বন্ধ করে নাই ফেসবুক বন্ধ করেছে আপনি যে আশা করছেন যে এই সংস্থাগুলো তাতে প্রতিক্রিয়া দেখাবে হ্যাঁ তো তার মানে হচ্ছে তো তারা মনিটর করছে না মানে আমি তো বলতে চাচ্ছি তাইলে আইদার তাদেরকে স্বীকার করতে হবে যে সরকারের সরকারের সিদ্ধান্তে তারা এটা হচ্ছে তা তো হওয়ার কথা না আপনাদের ডিবিসি চ্যানেলের ফেসবুক পেজ নকল করে ডিবিসি চ্যানেলের ফেসবুক করা হয়েছে বিডি নিউজের করা হয়েছে বিডি নিউজের করা হয়েছে অনেক হয়েছে আমি যেহেতু ডিবিসি তে আছি ডিবিসি তে বলি তো এখন এর মানে কি তাহলে সরকারকে বলতে হবে যে আমি ডিবিসি চ্যানেলকে নকল করেছি এটা তো সরকার করবে না বা করবে কেন তাহলে কেউ না কেউ করেছে তার ব্যক্তিগত দায় থেকে করেছে বা কোনো এজেন্সি বা কোনো গোষ্ঠী তারা তাদের মতো করেছে সরকার ডিবিসি চ্যানেল নকল করার পিছনে তো এটা বোকামির ধরনের কথা এটা তো করার কথা না তাহলে এই যে যারা করেছে তারা তো সরকারকে বিব্রত করেছে এবং রাষ্ট্র হিসেবে নাগরিক হিসেবে আমি নিজে তো বিব্রত কারণ বিশ্বের সবগুলো মিডিয়া এই জিনিসটা তো আসছে তো আমার র‍্যাবের আছেন বিটিআরসির আরো অনেকগুলো মানে মনিটরিং আপনি তালিকা দিলেন তো ওনারা তো এদেরকে খুঁজে বের করবে এটা তো খুব সহজ ফেসবুকের সাথে কিন্তু আমাদের সরকারের এক ধরনের যোগাযোগ আছে এখন সম্পর্ক আছে যে ঠিক আছে তুমি কাদেরকে বন্ধ করেছো কোন কোন অ্যাকাউন্টকে তুমি মনে করো আমার কাছে দাও আই উইল ডু দ্যাট এই জিনিসটা কিন্তু গত 3 দিন হয় আমি আরো পরিষ্কার প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে এরপরে যখন আসবো আরিফ জেপ্তিক আমি আসলে জানতে চাইবো যে এটা মনে করবার কারণ আছে কিনা যে ধরুন আমরা আপনি গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন সেই 2012-13 সালে আমরা আসলে প্রথম এই যে ওয়েবসাইট কিছু বন্ধ করা উচিত বাসের কেল্লা সহ আপনারা নানা সাইটের বিষয়ে বছরের পর বছর মাসের পর মাস বলেছেন সেগুলোই মূল লক্ষ্য হয়ে থাকে কিনা এই মনিটরিং মানে সেলগুলো সেই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে ফিরবো আমি তার আগে আপনার কাছে জানতে চাই ফাইভ মাসরুর যে এই টেবিলে সম্ভবত আমি যদি ভুল না করি আপনার কাছেই আমি শুনেছি যে এই যে আমাদের মন্ত্রীরা বলেন আমাদের কর্তা ব্যক্তিরা বলেন যে মনিটর করছি এবং প্রয়োজন হলেই ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেব ওই পেজ বন্ধ করে দেব আপনি সম্ভবত এই টেবিলে বলে গেছেন যে এটা খুব সহজ কাজ নয় কারণ আমরা খুব বেশি জবাবদিহিতার আওতায় আসলে এই ফেসবুক ইউটিউব এদেরকে আনতে পারি নাই দেখেন সামনে ইলেকশন হচ্ছে 30 তারিখে ইলেকশন উপর এত কম্পিটিটিভ একটা ইলেকশন আমাদের মতো যে কোনো কান্ট্রিতেই এই ক্ষেত্রে নানা ধরনের পক্ষ থাকবে এবং মিডিয়ার সবসময় যে কোনো এরকম একটা বড় ইভেন্টে একটা বড় রোল প্লে করে এখন যেহেতু প্রবীরদাও বললেন যে এখন ইন্টারনেটটা এখন আমি বলবো নর্মাল মিডিয়া থেকেও এখন বেশি প্রভাবশালী হয়ে যাচ্ছে এবং দেখেন আপনি আপনার গত যুক্তরাষ্ট্র ইলেকশনে দেখা গেছে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের একটা বিরাট রোল ছিল এবং এটার পিছনে এখনো রাশিয়া কতটুকু ইনভলভ ছিল কি ছিল না এটা নিয়ে এখনো কথা হচ্ছে এবং আলটিমেটলি এটা হয়তো ডিটারমাইন করবে ট্রাম্পের ভাগ্য তো সেই জায়গাটাতে আমাদের মতো কান্ট্রিতে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার ব্যবহার হবে না এটা যদি আমরা ভাবি তাহলে আসলে বোকামি হবে অতএব এটার ব্যবহার হবেই খারাপ ব্যবহার হবে ভালো ব্যবহার হবে পজিটিভ ব্যবহার হবে নেগেটিভ ব্যবহার হবে এখন সমস্যাটা হচ্ছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে ফেসবুকের মাধ্যমে যে ইলেকশনে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এটার জন্য কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গকে সিনেটের পর্যন্ত জবাবদিহি করতে হয়েছে কিভাবে হলো কেমন করে হলো ক্যামব্রিজ অ্যানালিটিক্স এর রিপোর্টের পরে আনফরচুনেটলি আমাদের দেশে এটা কখনো সম্ভব হবে না এই কারণে যে ফেসবুক তো আসলে বাংলাদেশি অর্গানাইজেশন না ফেসবুক যেহেতু আমেরিকাতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান অথবা ইউরোপে তাদের এক ধরনের লিগাল এন্টিটি আছে তারা কিন্তু যে কোনো সময় ফেসবুক অ্যাজ এ মিডিয়া যেভাবে ডিবিসি মিডিয়াকে বলি বা বিডি নিউজকে বলি বাংলাদেশ সরকার বা অ্যাজ এ স্টেট অ্যাকাউন্টেবল করতে পারে সেরকম করে কিন্তু আমরা ফেসবুককে বলি বা ইউটিউবকে কাউকে অ্যাকাউন্টেবল করতে পারবো না বিকজ তারা কখনোই আমাদের আইনের আওতায় পড়ে না অতএব ফেসবুককে ব্যবহার করে যদি বিদেশ থেকে
কোন ধরনের এটা গুজব বলেন বা যে কোনো ধরনের পেজ মেইনটেইন করা হয় সেটা কিন্তু ফেসবুক কি করবে না করবে এটা একেবারেই ফেসবুকের ব্যক্তিগত এখতিয়ার, কারণ তার সে তো আসলে বাংলাদেশের আইনের আওতায় এখন পর্যন্ত নাই। এই জন্য কিন্তু আমি আপনার এখানেই বলে গেছিলাম যে আসলে আমাদের এই ঘটনাগুলো ঘটবে ভবিষ্যতেও, কিন্তু কোটি কোটি ব্যবহারকারী আছে। এক্স্যাক্টলি, তো এই জায়গাটাতে আসলে সবসময় আমাদের উচিত ছিল, হয়তো এখন বলে লাভ নাই, প্রথমে উচিত ছিল আসলে ফেসবুক বা ইউটিউবের মতো অর্গানাইজেশনকে বাধ্য করা যাতে তারা বাংলাদেশের কিছু কিছু আইন মেনে চলে, এবং তার একটা মাত্র ওয়ে ছিল বাংলাদেশে তাদেরকে নিবন্ধিত করা। তারা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত নাই, এখনো যেই ধরনের কমিউনিকেশন চ্যানেল আছে একটা, হয়তো বিটিআরসি 100টা মেইল দিলে ফেসবুক 2টা মেইল আনসার দেয়, ওই আনসার দেওয়াটা তার একেবারেই নিজস্ব এখতিয়ারের ব্যাপার। তো সেই জায়গাটা থেকে আসলে আমরা ফেসবুক আজকে যদি ফেসবুক 15টা অ্যাকাউন্ট বন্ধ করে থাকে এটা একেবারে তার নিজস্ব এখতিয়ারে করেছে, এটার জন্য যে এই প্রসঙ্গটা নিয়ে আমি আসব, কিন্তু প্রবীর সরকার তাহলে তো এটা একটা খুব বিপজ্জনক মানে ভূখণ্ডের কথা বলছি, মানে আমার নিজের দেশের পুরো ভূখণ্ড আমি আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার নিজস্ব নিরাপত্তা সিস্টেমে আমি আসলে এক রকমের নিয়ন্ত্রণ করবার আশা অন্তত করতে পারি, কিন্তু তার মানে এই জায়গায় যেখানে কোটি কোটি লোক আলাপ করছেন একে অপরের মত বিনিময় করছেন সেখানে আপনি যতই নজর রাখেন যতজনকেই গ্রেফতার করেন আসলে তো আপনার আসলে কোনো কারণ আপনাকে নিয়ন্ত্রণ যেটা হয় সেটা কিন্তু খুবই টার্গেটেড পেতে হয়, যে আপনি জানেন যে এই পেজে এই ধরনের আপত্তিকর কথা আসছে আপনি সেটাকে টার্গেট করে আপনি বন্ধ করতে পারবেন। কোটি কোটি লোক এখানে কথা বলছে, নানান রকম মন্তব্য হচ্ছে, সেখানে নানান রকম ডিসপ্লে আসছে বা কার্টুন আসুক বা ভিডিও আসুক যাই আসুক না কেন, আপনি যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে, হাউ ডু ইউ স্টপ দ্যাট? সো এটা মনিটরিং করার জন্য যে ব্যাপক আয়োজন সেটা করার কিন্তু লিগাল ফ্রেমওয়ার্কের একটা ব্যাপার আছে, যে আপনি লিগালি ওটা চিন্তা করতে হবে ক্যান বি ডু দ্যাট, যে আমরা কি প্রাইভেসি বন্ধ করতে পারি কিনা একটা, আরেকটা হচ্ছে যে এটা টেকনোলজিক্যালি এটা সম্ভব কিনা। আপনি পুরো দেশের কত প্রায় বোধহয় কত 22 কোটি বা এরকম 22 মিলিয়ন ফেসবুক ইউজার, আমি রাইট? না না 17 কোটি জনগণ, সরি 2 কোটির মতো, সরি সরি 3 থেকে 4 কোটির মতো অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ ইউজার ধরো 2 কোটি রয়েছে, ও 3 থেকে 4 কোটি অ্যাক্টিভ ইউজার আছে, 9 কোটির মতো অ্যাকাউন্ট আছে ধরো। হাউ ডু ইউ স্টপ দ্যাম? আপনি প্রত্যেকটা লোককে আপনি মনিটর করবেন কিভাবে? সো আর আসলে তো এখন সোশ্যাল মিডিয়াটাও শুধু ফেসবুকে নাই, যেমন মানে ভিডিও কলটা শুধু আর স্কাইপে নাই, না না অনেক কিছুতে আছে, এটার অনেক পথ আছে আপনার এটা করা। আমি পার্সোনালি মনে করি যে সোশ্যাল মিডিয়ার যত প্রবলেম ওটা সোশ্যালি সলভ করা উচিত। সেটা কি করে করা যাবে সেটা তো শুনবই, আমি একটা বিরতির পর ফাইম মাসুর আপনার কাছে ফিরব, যে প্রসঙ্গটি আরিফ জেফতিক অলরেডি তুলে ফেলেছেন, আপনিও তুলছিলেন যে ফেসবুক যে 15টি অ্যাকাউন্ট বন্ধ করেছে, আমি আসলে এসে শুনতে চাই ফেসবুক নিজে নজর রেখে বন্ধ করে সেটা এর আগে নানা সময়ে খুবই গুরুতর অনেক সমস্যার সময় আমরা টের পাইনি, এইবার ফেসবুক এবং টুইটারের এই যে প্রোঅ্যাক্টিভ একটি ভূমিকা আমরা দেখলাম সেটা কি করে সম্ভব হলো আমি সেই প্রসঙ্গে শুনতে চাই। আর এও তো স্বাভাবিক, আমরা যদি রাশিয়ার প্রসঙ্গই বলি যে মানে অনলাইন যুদ্ধটাও তো বিএনপিকে করলে আওয়ামী লীগকেও করতে হবে, সেই প্রসঙ্গটা নিয়েও একটু আলাপ করতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। ফাইম মাসুর, মানে অনলাইনের বিষয়টা তো নিরাপত্তার দিকটা তো আছেই, একটা রাজনৈতিক যুদ্ধ তো আছে, মানে পরস্পরকেই তো আসলে অনলাইন কন্টেন্টও তৈরি করতে হয়, আবার আমরাই তো জানি যে রাশিয়া তো খুব রাগঢাকও করে না, মানে সেন্ট পিটার্সবুর্গে মানে কয়েক তালা বিশিষ্ট ট্রল ফ্যাক্টরি আছে, মেসেডোনিয়ায় ফেক নিউজ ফ্যাক্টরি আছে, এগুলো তো মানে খবরের কাগজেই আমরা পড়ি। তো আমি আপনার কাছে জানতে চাই যে এও তো স্বাভাবিক যে সরকারের পক্ষেও প্রচারণা তৈরি হবে, সরকারের বিপক্ষেও প্রচারণা তৈরি হবে, এই ফেসবুক টুইটার 15টি 30টি পাতা বন্ধ করে দেওয়ার পরে মনে করবার কারণ আছে কিনা যে সরকারের সেলগুলো আসলে মূলত সরকার বিরোধী প্রচারণা ধরতেই ব্যস্ত? এটা আসলে মানে বলার মতো এনাফ ইনফরমেশন বোধহয় আমাদের কারো কাছেই নাই, বাট আমি আসলে আরিফ ভাইয়ের সাথে একটা বিষয়ে একমত যে অনেক কমিটি হচ্ছে অনেক কিছু হচ্ছে, বাট ওনাদেরকে আসলে এনাফ পরিমাণ রিসোর্স বা টেকনোলজিক্যাল নো হাউ থেকে শুরু করে এনাফ ইন্টেলিজেন্স আছে কি না যে আসলে পিন পয়েন্ট করা, কারণ এটা আসলে কিন্তু পুরো একটা সমুদ্রের মতো ব্যাপার, এখানে শুধুমাত্র একটা নৌকা দিয়ে কিন্তু আসলে
এর গভীরতা মেজার করা যাবে না। তো আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এরকম হবেই সোশ্যালি, এবং প্রবীদের সাথে আমি একমত যে সোশ্যালি এটাকে সলভ করতে হবে। বাট আরেকটা জিনিস হয়তো আমার কাছে মনে হয় যেটা করা উচিত আমাদের সকলেরই, যে আমাদের যত বেশি মেইন স্ট্রিম মিডিয়া যত বেশি ওপেন হবে, আমাদের দেখেন গুজব কখন ছড়ায়, যখন আসলে মেইন স্ট্রিম মিডিয়া অনেক খবর দিতে পারে না, তখনই কিন্তু দেখবেন লোকজনের একটা ডিমান্ড থাকে। গুজব এমন একটা ব্যাপার যে ইট ইজ অলওয়েজ ডিমান্ড ড্রিভেন, লোকজন জানতে চায় কিছু একটা। তো সেই জায়গাটাতে মার্কিন নির্বাচনে ফেক নিউজ এত বড় ভূমিকা পালন করলো কেন? ওটা ওইটা কিন্তু অন্যভাবে, ওখানে কিন্তু ব্যাপারটা ঠিক খুব গুজব কেন্দ্রিক না, ওখানে মাচ মোর খুব স্লোলি মানুষকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। ফেক নিউজ ও তো মিথ্যা খবর, অপপ্রচার, হ্যাঁ, অস্বীকার করার উপায় নাই। মার্কিন মিডিয়াও কিন্তু খুব, যতই বলেন না কেন, খুব মানে ডিভাইডেড, পোলারাইজড মিডিয়া। হ্যাঁ, আমাদের থেকেও কিন্তু ওরা অনেক বেশি পোলারাইজড, হ্যাঁ, মানে একদম ঘোষিত, একেবারে ঘোষিত আর কি। সেই জায়গায় অনেকে চাই এই সকল গুজবকে বিশ্বাস করতে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের হিস্টোরিক্যালি কিন্তু আমাদের সাধারণ মেইন স্ট্রিম মিডিয়া মোটামুটি এক ধরনের ভূমিকা পালন করেছে, যে সোসাইটিকে সব ধরনের ইনফরমেশনই একটা আউটলেট হিসাবে আমরা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া থেকে পেতাম। সামহাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা গত কয়েক বছরে সেটা কিন্তু একটু একটু বোধহয় রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই জন্যই কিন্তু দেখা যাচ্ছে লোকজনেরও এক ধরনের ডিমান্ড চলে এসছে যে আমি গুজবে বিশ্বাস করি। তো ওই জায়গায় আমি সবসময় মনে করি যত বেশি মেইন স্ট্রিম মিডিয়াকে আমরা আরও সামনে নিয়ে আসবো, তাদেরকে আরও ওপেন করার সুযোগ দিব, তত বেশি আসলে এই 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 টাইপের মানে অল্টারনেটিভ মিডিয়ার উপর ডিপেন্ডেন্সি। আপনি কি একমত ফাহিম মাসুরের সাথে নাকি আমাদের আসলে ডিজিটাল বাংলাদেশের বিস্তার ঘটেছে বেশি মানুষের হাতে স্মার্টফোন, বেশি মানুষের হাতে 3G 4G ইন্টারনেট, সেটার প্রভাব? আর তার সঙ্গে আমি ওই প্রশ্নটা আপনাকে জুড়ে দিতে চাই যে একটা মানে আমি আপনাকেই জিজ্ঞেস করতে চাই যে ধরুন আপনারা ব্লগিং করতেন, মানে একদম বাংলাদেশের প্রথম প্রজন্মের ব্লগারদের একজন আপনি, আমি আপনার কাছে জানতে চাই যে মানে একদিকে আপনারা মত প্রকাশের স্বাধীনতা মানে অনলাইন সেখানে তো কোনো বাধা হয় না, আবার আপনারাই সেই বিচিত্র ব্লগারদের একদম যারা আবার এই পেজ বন্ধ করো, এই অনলাইন সাইট বন্ধ করো, সেই দাবিটাও আপনারা দীর্ঘ সময় সরকারের কাছে তুলেছেন, এই দুটো আসলে হয় কিনা? কারণ এখন তো লোকে বলছে যে মত প্রকাশের স্বাধীনতা আসলে বাধাগ্রস্ত হচ্ছে। না, দুটো দুই জিনিস, মানে খুব সিম্পল, আমি মত প্রকাশটা কি বুঝতে হবে, মত প্রকাশটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এই কাপের শেপটা আমার ভালো লাগে না, আপনার ভালো লেগেছে, আমার ভালো লাগে না, এটা আমার মত প্রকাশের স্বাধীনতা, আমাকে এই স্পেসটা দিতে হবে আপনাকে। কিন্তু আমি এটা সাদা কাপকে আমি বলতে পারি না এই যে দেখো একটা কালো কাপ এখানে দিয়েছে, এটা তো মত প্রকাশ, এটা মিথ্যা, এটা ফেক নিউজ। আমাদের কথা হচ্ছে, এবং তাও ধরেন এই ফেক নিউজটা ক্ষতি করছে না, কিন্তু আমি এমন একটা কিছু বললাম যেটা আপনার ব্যক্তি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, যেটা যেটার ভুক্তভোগী আমরা এখানে অনেকেই, ঠিক আছে? তো ওই জায়গাগুলোকে তো আপনাকে বাধা দিতে হবে। আপনি মত প্রকাশ বলা মানে তো একজনের নামে মিথ্যাচার করা না, একজনের মানুষকে জীবনের ঝুঁকির মুখে ফেলে দেওয়া না, তার নামে একটা প্রপাগান্ডা তৈরি করা না, একজনের পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া না, যারা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে। সো ওইটা তো মত প্রকাশ না, ওটা তো মিথ্যাচার, ওটা তো হচ্ছে অপরাধ। তো অপরাধ তো আপনাকে দমন করতেই হবে। এবং এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রবৃত্তি যে কথা বলছেন যে সোশ্যালি এটাকে নিয়ন মানে কন্ট্রোল করতে হবে, এটা যেমন সত্যি কথা, ঠিক সোশ্যালি করার জন্য যে সমাজ সেই পরিমাণ প্রস্তুতি আছে, সমাজের ম্যাচিউরিটি আছে, সেটা কিন্তু নয়। কোনো কোনো জায়গায় এটাকে আইন দিয়ে কড়াকড়ি করার একটা দরকার আছে বলে আমার কাছে মনে হয়। সো আমরা কখনোই কারো মত প্রকাশের স্বাধীনতার বিরোধিতা করছি না, আমরা বলছি না যে আপনি এটা বলতে পারবেন না, কিন্তু আমরা বলছি আপনি ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে, এই ফেক জিনিস দিয়ে প্রপাগান্ডা করে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। আপনি সাঈদীর ফাঁসির রায় হয়েছে আপনি কান্দেন, এটা হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতা, আমার কোনো আপত্তি নেই। আপনি লাইভে কান্দেন, আপনি কখনো বলতে পারেন না চাঁদের মধ্যে সাঈদীর ছবি দেখা গেছে বলে ফটোশপ করে একটা ছবি দিয়ে যে এখন সাঈদী সাহেব চাঁদ থেকে বলছে সবকিছু জ্বালায় পুড়ে ফেলে দিতে হবে, ওইখানে ওই মানে মানে অনেক লোক মারা গিয়েছিল, তাই না? এইটা তো মত প্রকাশ না, এটাতে আমার আপত্তি আছে। কিন্তু তাতেই এই যে এই ভয়ের, এখন আমরা অনলাইন জগতে যারা লেখালেখি করেন তাদের মধ্যে একটা ব্যাপকভাবে শুনি যে একটা ভয়ের সংস্কৃতি, তারা বাধাহীনভাবে লিখতে পারছেন না, বাধাহীনভাবে বলতে পারছেন না, ডিজিটাল সিকিউরিটি আইনের ভয় পাচ্ছেন, এই কথাগুলো তো তারা বলেন। আসলে শঙ্কাটা সেখান থেকেই শুরু হয়েছে কিনা যে প্রপাগান্ডা থামাতে গিয়ে, মানে এক সময় ধরুন আপনাদেরকে ধর্মবিদ্বেষী বলা হয়েছে, সেই প্রপাগান্ডা থামাতে আপনারা সাইট বন্ধ করতে বলেছেন, নানা সাইট খুনোখুনি হয়ে গেছে ওই মিথ্যার উপর ভিত্তি করে, কিন্তু এখন শাস্তি পাচ্ছেন ধরুন একজন সাধারণ মানুষ।
সেটা হতে পারে প্রথম কথা হচ্ছে রাষ্ট্র বা সরকার তো চাইবে তার পক্ষের কথাবার্তা বেশি হোক বাইরের কথাবার্তা না হোক এবং এটা যখনই আপনি এক ধরনের নিরপেক্ষতা ওখানে বজায় রাখবেন না তখন গিয়ে এই সমস্যাগুলো হয় আমি আবার আগের জায়গায় যাচ্ছি আপনি ওই যে 9টা ফেসবুক পেজ এবং 6টা অ্যাকাউন্ট বন্ধ হলো যারা ফেক মিডিয়া সাইটগুলো করছে তাদের কাছে 4 দিন ধরে কিছুই করা হয় নাই কিন্তু এর আগে গত মাসের আগের মাসে বোধহয় এয়ারপোর্ট থেকে একটা ছেলে ছাত্র শিবিরের পুরনো অ্যাক্টিভিস্ট যে এই কাজগুলো করত দেশের বাইরে কোথায় যেন পিএইচডি দিয়েছিল ওকে কিন্তু ঠিকই আমরা ট্র্যাক করে দেশের বাইরে থেকে সে দেশে আসছে এবং চলে যাচ্ছিল কিন্তু সে ফ্লাইটে জাস্ট উঠবে তখন কিন্তু তাকে ঠিকই ও তার কিছু হচ্ছে না তা তো নয় না না পাকড়াও করা হয়েছে এবং এবং সে দায়ী সে স্বীকার করেছে সবই ঠিক আছে তো আপনি যদি সাবজেক্টিভ থাকেন না তখনই সমস্যা হচ্ছে কারণ সেও ডিবিসি নিউজ নকল করেছে এই 9 জনের একজনও করেছে তো আপনি ওরে ধরবেন এরে ধরবেন না তা তো হয় না এবং এটা যদি আপনি সাবজেক্টিভ আপনার মানে আমরা আর মামুরা করতে পারবো অন্যরা পারবো না এইভাবে যান তখন অনেকগুলো সমস্যা তৈরি হবে সেটা রাষ্ট্রের প্রতিষ্ঠান সেটা করতে পারে না তাকে একটা ন্যূনতম নিরপেক্ষতা রাখতে হয় আপনি এই ফেক কাজটা আমি করি আপনি করেন প্রবীরদা করেন যে করুক তাকে ধরতে হবে সে আপনার সাথে আমার আত্মীয়তা আছে কি না আছে সেটা কোনো গুরুত্বপূর্ণ না এইটা না হওয়ার কারণেই কিন্তু অনেকগুলো জটিলতা তৈরি হচ্ছে কিন্তু কমপ্লিটলি বাক স্বাধীনতার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই আমার ধারণা কারোই কথা নাই বাক স্বাধীনতা থাকতে হবে যেটা ফাইন ভাই একটু আগে বলছিলেন মুক্ত মতকে যত বেশি আপনি ডিবেট ডিবেট করেন কোনো সমস্যা নাই ফেক নিউজ দিবেন না প্রপাগান্ডা করবেন না মিথ্যা নিয়ে বিতর্ক হবে না বিতর্কটা সত্যের উপর ভিত্তি করেই হবে প্রবীর সরকার আপনি মানে টেকনোলজির মানুষ প্রযুক্তির মানুষ কিন্তু খুব মানে একটা অন্যরকম মন্তব্য করেছেন এর আগে বলেছেন যে প্রযুক্তি দিয়ে এই লড়াই চলবে না এই লড়াইটা সমাজ সোশ্যালি করতে হবে কিভাবে সোশ্যাল মিডিয়া সোশ্যালি ফেস করার এই জন্য কথাটা বলি যে দেখেন সাইবার ক্রাইমের যদি আপনি মূলে যান বা সাইবার সিকিউরিটির যদি আপনি মূলে যান সমস্যা কিন্তু মানুষের টেকনোলজির না টেকনোলজি আপনাকে ভালো সমাজেই মানুষই সমস্যা হ্যাঁ আপনি যেভাবেই আপনি দেখেন শেষ পর্যন্ত কিন্তু সেই মানুষই ফ্যাক্টর আমরা তৈরি করি আমরাই ব্যবহার করি এবং সেটার যাই ফলাফল হোক না কেন সেটা আমরাই ভোগ করি সোশ্যাল মিডিয়া আপনি যদি কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছে যে নতুন জেনারেশন যারা যারা ছোট থেকেই টেকনোলজির সাথে বড় হচ্ছে ওরা কিন্তু ফেক নিউজে এতটা এফেক্টেড না আচ্ছা যতটা আমরা কারণ আমরা কিন্তু এমন একটা জেনারেশন যে আমরা কিন্তু ট্রানজিশনে আমাদের একটা সময় ছিল উইদাউট টেকনোলজি মানে ছাপা আর অক্ষরে কিছু দেখলেই জানি যে এতো পত্রিকার খবর হতেই হবে সত্যি আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা মানে উই আর গেটিং ইনটু দ্যাট হ্যাঁ আমরা কিন্তু সবচেয়ে বেশি বায়াসড হই তো আমরা অনেক কিছু বিশ্বাসও করি কিন্তু যারা আমাদের ছেলেরা যারা ছোটবেলা থেকে যারা মানে ইন্টারনেটে থাকে বা স্মার্টফোন ট্যাবলেট ওরা কিন্তু এতটা বায়াসড হয় না ওদের কিন্তু একটা ইনবিল্ট ক্যাপাসিটি আছে এই জিনিসটাকে যাচাই করার যে কোনটা ফেক কোনটা ফেক না আমরা কিন্তু অনেক কিছুই বুঝি না অনেক সময় অনলাইনে নিউজ কি হয় ল্যাঙ্গুয়েজ কি এগুলো কিন্তু তাদের জন্য খুব সহজ সো এটা তো রাতারাতি মানে আর ওরা তো নিজেরাও জানে যে একজনের চেহারায় আরেকজনের গলার আওয়াজ বসিয়ে দেওয়া যায় মানে এই জিনিস সে নিজেও হয়তো পারে আর কি তৈরি করতে হ্যাঁ এগুলো সব তাদেরই জানা আমাদের কাছে হয়তো এগুলো অবাক লাগে অনেক সময় বা একটা জেনারেশনের কাছে আমরা আমরা হয়তো লাকি যে এই বয়সে এসে আমরা টেকনোলজি নিয়ে কথা বলি কিন্তু ওদের কাছে এই জিনিসগুলো কিন্তু খুবই স্বাভাবিক তার মানে তো এই ফেনোমেনাটা খুব লম্বা হবে না মানে এই ফেক নিউজ কে কিভাবে লড়বো এই নিয়ে আমেরিকা থেকে বাংলাদেশ এই যে মানে সবকিছুর একটা আশঙ্কা এটা খুব লম্বা হবে সবকিছুর একটা ন্যাচারাল একটা সলিউশন থাকে কিন্তু হ্যাঁ আমরা যে থাকি আমরা যে মানুষ আমরা একটা নেচারের পার্ট সবকিছুর কিন্তু একটা ন্যাচারাল আলটিমেটলি একটা সলিউশন থাকে নেক্সট জেনারেশন বেটার হবে এইসব সমস্যা এরকম হবে না কিন্তু রাতারাতি আপনি এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবেন না এই অ্যাওয়ারনেসটা কিন্তু দুই রকম একটা হচ্ছে যে কনস্ট্যান্টলি প্রোপাগান্ডা হিসাবে চালানো যে ইন্টারনেটে যাই দেখবে তাই যেন বিশ্বাস না করে পাশাপাশি ওই সেন্সটাও তৈরি করতে হবে যে আপনি একটা নিউজ দেখলেন আপনি দুই দল মারামারি করছে আপনিও সাথে সাথে ভায়োলেন্ট হয়ে গেলেন আপনিও সহজে বিশ্বাস করলেন এবং আপনি নিজেও ঝাঁপিয়ে পড়লেন এটা এটা হয় না আমাদের কিন্তু একটা সোশ্যাল ডেভেলপমেন্টের দরকার আপনি আর ফাইম ভাই ধরেন আপনি আপনার মারামারি করছেন আমি দেখে আমিও মারামারিতে গেলাম এই কথাটা বলায় আমি মাত্র যে আশাবাদী হয়ে উঠতে শুরু করেছিলাম প্রবীর সরকারের কথায় যে মানে নতুন প্রজন্ম তারা এত সহজে বিভ্রান্ত হয় না আমার মনে পড়লো নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময়টার কথা ফাইম মাসুর আমরা কিন্তু এক্স্যাক্টলি এটাই দেখলাম যে কারো চোখ তুলে নিয়েছে আওয়ামী লীগ অফিসে মেয়েদের ধরে নিয়ে যাওয়া হয়েছে
এই কথাগুলো ছড়ালো, আমি আবার আসবো আপনার কাছে হিমন্ত বুনিতে, এই কথাগুলো ছড়ালো, এই কথাগুলো বিশ্বাস করবার লোক পাওয়া গেল এবং এই কথাগুলোতে ক্ষুব্ধ হয়ে অনেকে রাস্তায় গেলেন। জি আসলে আমি ওইটাই বলছিলাম, আমার কাছে কিন্তু মনে হয়েছিল যে ওই সময়টা যে যেরকম খুব খুব একটা অস্থির সময় ছিল এবং ওই অস্থিরতার পিছনে একটা বড় কারণ ছিল, আসলে সাধারণ মানুষ আসলে ওই সময়টা অনেক ইনফরমেশন খুঁজছিল, তারা কোথাও খুঁজে পাচ্ছিল না, পাচ্ছিল না বলেই যেই একটা সে তারা পেলো বিশ্বাস করা শুরু করলো। ওই জায়গাটাতে আমি মনে করি আমাদের মেইনস্ট্রিম মিডিয়ার একটা ব্যর্থতা কিন্তু ছিল, আমরা মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু অনেক দেরিতে রেসপন্ড করেছিলাম এই তথ্যগুলো তুলে ধরার জন্য, কারণ আরিফ জেবতিক সেই সময় তো একদম মানে এটা আমার বলবার বিষয় নয়, মানে পত্রপত্রিকায় একদম প্রকাশ্যেই এলো যে নানা এরকম মনিটরিং সেল থেকে আবার চিঠি এলো সংবাদ মাধ্যমগুলোতে যে এরকম স্পর্শকাতর সময়ে লাইভ করা ঠিক হবে না। হ্যাঁ, তো এখন আপনি যখন লাইভ, আপনি নিজেও সাংবাদিকতা করেছেন, আপনি যখনই এই মেইনস্ট্রিম মিডিয়াকে বন্ধ করে দিবেন যে সে লাইভ করতে পারবে না, তখনই কিন্তু গুজব ডালা মানে এটা এখন না, এটা পৃথিবীর সব সময় সর্বকালে গুজব রটে। কখন আমরা মুক্তিযুদ্ধের সময় থেকে যদি আপনি ধরেন বাংলাদেশে গুজব রটতো যখন মিডিয়া কন্ট্রোল, এরশাদ সরকারের সময় যখন মিডিয়া বন্ধ, বিবিসিতে হয়তো দুই লাইন বলছে এটাকে নিয়ে আমরা মফস্বলে 100 লাইন বানাচ্ছি, কারণ আপনি মেইনস্ট্রিম সাংবাদিকতা মেইনস্ট্রিম মিডিয়াকে কখনো কোন অবস্থাতে বন্ধ করা যাবে না। তাদের একটা দায়িত্ব আছে, তারা জানে আপনি যে সরকারের টেবিলে বসে আছেন, আপনার চেয়ে একজন প্রফেশনাল জার্নালিস্ট অনেক ভালো জানে কোনটা আমাকে লাইভ দেখাতে পারবো কোনটা পারবো না। এই সেন্স নবদে আমি আপনি একসময় কাজ করেছি একই মিডিয়ায়, আমাদের সেটা মানে রুট থেকে উঠে এসেছে, আমরা জানি কোনটা করতে পারবো। এখন আপনি সেটা করবেন না, আপনি চিঠি দিবেন আমরা কিছু করতে পারবো না, আমরা কিছু করবো না, আপনি কি সেটা আটকাইতে পেরেছেন? সেটা আটকাইতে পারবেন না। তখন এই যে প্রফেশনাল ভাড়াটিয়া অভিনেত্রীদেরকে দিয়ে ছেড়ে দিবে লাইভে এবং তারা হাঁপাতে হাঁপাতে এসে বলবে চোখ তুলে ফেলেছে, হাজার হাজার মানুষ তখন বসে আমাদের বাচ্চারা রাস্তায়, আমাদের অবশ্যই উদ্বিগ্ন হওয়ার রাইট আছে তাই না, তখন এবং আমার বাচ্চার চোখ তুলে ফেলবে আমি রাস্তায় নামবো না, সেটা তো হতে পারে, সেটা হতে পারে না। এবং সে যদি এই ধরনের চোখ তুলে ফেলতো, আল্লাহ না করুক এই ধরনের কোনো ঘটনা ঘটতো, ঢাকা শহরের প্রতিটি পরিবারের প্রতিটি মা বাপ রাস্তায় নামতো এবং এটা একটা বিশাল ব্যাপার হতো। তো আপনার এইসব ক্ষেত্রেই আসলে এই মিডিয়া বন্ধ করতে হয়। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর আমি প্রবীর সরকার আপনাকে দিয়ে শুরু করব যে এই যে সহিংসতাপূর্ণ মানে ঘটিয়ে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের আশঙ্কা, তা থেকেই আসলে এত আলোচনার সূত্রপাত, সেটা মানে 2G-তে নামিয়ে এনে মানে ইন্টারনেটের গতি বন্ধ করে, ফেসবুক সোশ্যাল মিডিয়া বন্ধ করে কোনো উপায়ে বন্ধ করবার উপায় আছে কিনা, একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। প্রবীর সরকার, আমি আপনার কাছে জানতে চাই যে তাহলে আসলে সোশ্যাল মিডিয়ায় কোনো নজরদারি তো আছে নির্বাচনের আগে, যেহেতু সহিংসতার একটা সম্ভাবনা আছে এই গুজব ছড়ানোকে কেন্দ্র করে, আসলে সোশ্যাল মিডিয়ায় কোনো কোনো পেজ ফেসবুক বন্ধ করে, টুইটার বন্ধ করে কিংবা 4G 3G ইন্টারনেটকে 2G-তে নামিয়ে আনা যেটা শোনাই যাচ্ছে, সেগুলো করে কোনো লাভ হবে বলে মনে করেন কিনা? সমস্যা সমাধান বলতে শুধু ইন্টারনেট বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আপনি এটা আটকাতে পারবেন না। 2G হোক আর এজে হোক যেটাই হোক না কেন, মানুষ তো কিছু না কিছু লিখবে, কিছু না কিছু দেখবে। সো এটার জন্য আগে থেকে প্রস্তুতিটা হওয়া উচিত ছিল, আবার বললাম যে সামাজিকভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো উচিত ছিল, এটা নিয়ে ব্যাপক কথাবার্তা হওয়া উচিত ছিল, গভর্নমেন্ট লেভেল থেকে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করা উচিত ছিল যে গুজবে যেন কান না দেয় এবং মানুষ যেন ভায়োলেন্ট না হয়। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কিন্তু কোনো সমাধান না। তা আজকে এক জায়গায় গন্ডগোল হচ্ছে, আমরা গিয়ে জয়েন করলাম ওই গন্ডগোলে, এটা তো কোনো সলিউশন হলো না। ওইভাবে যদি বলেন ইন্টারনেট কেউই বন্ধ করতে পারে না, এটার কি এটা এটা একটা প্ল্যাটফর্ম, এখানে কি যাবে কি আসবে এটা বন্ধ করা খুবই ডিফিকাল্ট জিনিস। আপনি টার্গেট করে হয়তো কয়েকজন লোককে বন্ধ করতে পারবেন, কিন্তু আশেপাশে কতজন লোক এই ধরনের নিউজ তৈরি করবে বা কন্টেন্ট তৈরি করবে আমাদের কোনো আইডিয়া নেই, বা আসলে কে কোন কোন গ্রুপ কোন বিশেষ গোষ্ঠী কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে সেটাও তো বোধহয় খুব, হ্যাঁ এনি টাইম, এটা যে এটা একটা ফ্রি আনএডিটেড একটা জায়গা, এখানে কোনো সেন্সরশিপ নেই। সো এই জন্য যত জনপ্রিয়টা জি আরিফ জেবতিক আপনার কাছে আমি জানতে চাই যে অন্যদিকে তো আবার এই ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া, একবার তো আমরা দেখেছি ফেসবুক বন্ধ ছিল বেশ কিছুদিন, কিছুদিন আগে স্কাইপ বন্ধ করা হলো, মানে এগুলো বন্ধ করলে তো আসলে মূলত ওই যে তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হয় এই যুক্তিটাও তো খুব জোরে সরে আসে। আপনি নির্বাচনের সময় এইটা আসলে এক ধরনের ডিলেমা, নির্বাচনের সময় দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনি এটা বন্ধ ইন্টারনেট বন্ধ বা যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ করে দিবেন কিনা না, বা গতি কমিয়ে মানে নিয়ন্ত্রণে আনবেন কিনা, কারণ
গুজব রটিয়ে সারা দেশে সংঘাত হতে পারে। মানে কোনো একটা পেজ থেকে ধরেন কোনো একজন বড় নেতার নামে বলা হলো যে অমুক নেতার তো গুলি করে অমুক জায়গায় মেরে ফেলেছে, কিংবা রামুর মতোই ঘটনা ঘটলো, আপনি পুরা মিডিয়া যদি বন্ধ করে দেন, যেহেতু এখানে আমাদের যে প্রাতিষ্ঠানিক মিডিয়া যারা আপনারা আছেন আপনাদের উপরে নিয়ন্ত্রণ সরকারের খুব কড়াকড়ি আছে বলে জনমনের ধারণা কি আছে না আছে সেটা নিয়ে আমার কোনো তর্ক নেই। তখন যে প্রবলেমটা হবে এই যে বিভিন্ন জায়গায় যদি ভোট সেন্টার দখল হয়, আমরা তো বিভিন্ন আমরা গত অনেকগুলো নির্বাচনের সময় দেখেছি তো যে ব্যালট শিল মারা হচ্ছে, এই ধরনের ছবি টবি দেখায় ফেসবুকে, তো তখন আবার সেটা আবার গণতন্ত্রের জন্য কতটুকু ভালো হবে? কারণ এক ধরনের ভিজিলেন্স থাকে, এখন প্রতিটা মানুষের হাতে ক্যামেরা থাকাটা কিন্তু এটার খারাপ দিক আছে ভালো দিকও আছে, অনেক ভালো দিক আছে। আপনি দেখবেন এখন একটা রিক্সাওয়ালাকে যখন কেউ চড়থাপ্পড় মারে তিনটা লোক ভিডিও করে ছাড়ে, ওইটা ওই লোকটাকে গ্রেফতার করা যায় বা সামাজিকভাবে নিগৃহীত করার সুযোগ থাকে। সো এই দুইটা জিনিসটা নিয়ে হয়তো জিনিসটা এক ধরনের ব্যালেন্সিং রাখা এবং সাবধানে করা উচিত। আমার কাছে মনে হচ্ছে আপাতভাবে যেভাবে ইন্টারনেটের গতি স্লো করে দেওয়ার কথা বলা হচ্ছে এটা খারাপ সমাধান নয়। একেবারে ইন্টারনেট বন্ধ করা বা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়াটা বোধহয় ভালো কাজ হবে না। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে ইন্টারনেটে লেখালেখির জন্য র‍্যাবেরই আমি আজকে কয়েকদিন আগে প্রথম আলোর একটি খবরে দেখছিলাম যে র‍্যাবের কর্মকর্তাই বলেছেন যে 140 জনের মতো গ্রেফতার করেছেন তারা, এই যে প্রায় 150 লোককে র‍্যাবই গ্রেফতার করলো অপপ্রচারের অভিযোগে, মানে এই গ্রেফতার বিষয়গুলোকে কিভাবে দেখছেন এবং সেগুলোর কি পরিণতি হয় তা কি জানা যায় বা তার কোনো প্রভাব আসলে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে দেখেন কিনা? আছে যে হারে, বিশেষ করে 2013 সালের পর থেকে যেভাবে গুজব, এই সাইদিটা তো শুধু একটা স্পেসিফিক না, যে হারে বাড়ছিল। দ্বিতীয় যে জিনিসটা ছিল ধর্মীয় সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে আক্রমণ, তাদেরকে ট্র্যাপ করে ফেলা, তাদের নামে লাইক দেওয়া হয়েছে, তাদের নামে ফেক অ্যাকাউন্ট করা, রসরাজের নামে ফেক অ্যাকাউন্ট করা, এই জিনিসগুলো কিন্তু এখন একটু কমেছে। কারণ আপনি যে কোনো জিনিস যদি এক ধরনের রেগুলেশনের মধ্যে না আনেন, এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে না আনেন, তাহলে যে কোনো জিনিসই নষ্ট হতে বাধ্য। সো এই যে গ্রেফতার করা হয় এগুলো খারাপ না, কিন্তু মানে খারাপ না বলতে দায়ীদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু একই সাথে সাথে কিছু অভিযোগ আছে যে যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তারা সরকার দলের না, তারা অন্য দলের, শুধুমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিজম অনলাইনে করেন বলে তাদেরকে হয়রানি করা হয় বলে এক ধরনের ঘটনা আছে। কারণটা কি? কারণটা হচ্ছে এগুলোর কোনো ব্যাখ্যা কর্তৃপক্ষ আমাদেরকে খুব পরিষ্কারভাবে দেন না। মানে একটা লোকরে নেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং তাকে একটা চালান টালান দেওয়া হয়েছে, ওর হয়তো ফেসবুকের মেইন পেজে হয়তো দুইটা পোস্ট আছে, কিন্তু সে হয়তো অন্য নামে অন্যখানে খারাপ কিছু করে থাকে যেটা আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পেরেছে, তারা অ্যারেস্ট করেছে, ওইটা যদি না জানানো হয় জনমনে বিভ্রান্তি তৈরি হয়। এই কাহিনিগুলো হয়। আপনি দেখবেন এই যে মাঝখানে ধরেন বিডি নিউজের ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, একবার আমাদের ব্লগগুলো বন্ধ করা হয়, সচলায়তন বন্ধ করা হলো কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, এবং আমরা জানি কারা অর্ডার দিয়েছে কারা করেছে, আমরা তখন সচলায়তন ব্লগের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। একটা লোক স্বীকার করে না, একটা লোক ব্যাখ্যা দেয় না। তো আমার কথা হচ্ছে আপনি সুস্পষ্ট ব্যাখ্যা দেন যে হ্যাঁ এই ওয়েবসাইট আমরা বন্ধ করেছি, এই খারাপ কন্টেন্ট ছিল। না না, সর্বশেষ স্কাইপ বন্ধের পরেও তো কেউ স্বীকার করলেন না যে বন্ধ, কিন্তু বন্ধ হয়েছে, বন্ধ হয় নাই, না ওইখানে পাওয়া যাচ্ছে, এরা বলছে চিঠি পাইছে, এরা বলে চিঠি পায় নাই। তো এইগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে সমস্যা। আমার কথা হচ্ছে যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলবে হ্যাঁ আমরা ফেসবুককে বলেছি তোমার অ্যাকাউন্ট বন্ধ করতে, তোমার এই প্রবলেম। র‍্যাব বলবে আমরা অমুককে গ্রেফতার করেছি। শহীদুল আলম স্বপন আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন, বলছেন যে এই ডিজিটাল আইনে কি আপনি মামলা চান কিনা, যারা ফেক আইডি তৈরি করেছে ফেসবুক টুইটার যাদেরকে বন্ধ করেছে, এটা কি নির্বাচন কমিশন নাকি সরকারের তরফে অ্যাটর্নি জেনারেলের করা উচিত, আপনার এই বিষয়ে কোনো মত আছে কিনা? না, এটা নির্বাচন কমিশনের তো বিষয় না, বিষয়টা হচ্ছে ফেক নিউজ করা হয়েছে বলে ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করেছে, টুইটারও করেছে। হ্যাঁ, এখানে তো সরকার আছেন, এটা তো নির্বাচন কমিশনের কিছু না, সরকার আছেন, সরকার এটা তদন্ত করবে, তার র‍্যাব আছে, পুলিশ আছে, ডিবি আছে, আমাদের জানাবেন যে কিভাবে এই ঘটনা ঘটতে পারলো, করবেন এবং কারা করবেন চিহ্নিত করে তার আইনের হাতে সোপর্দ করবেন। ফাইন মাসুর, শেষ প্রশ্ন আপনার কাছে। আমাদের অনেক দর্শক এই ইস্যুতে প্রশ্ন করেছেন, সাকিবুর রহমান মিলনেরটা পড়ি যে আসলে নজরদারি করার সক্ষমতা আমাদের কতটুকু, এই দিয়ে যদি এই দিয়ে শেষ করবেন কিনা, এবং নির্বাচনের আগে বিশেষ আশঙ্কার কোনো কারণ আছে কিনা? এই সম্বন্ধে তো আসলে আলোচনা হলোই, আসলে সক্ষমতার তো কিছুটা অভাব আছেই। তার থেকে বড় কথা যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম যে আসলে নজরদারি করলেই তো হবে না। ধরেন আমি যদি এখনই বলি ফেসবুককে যে তুমি এই পাতাটা বন্ধ করো, ফেসবুক কিন্তু আইন মানে ও বন্ধ করবে কি করবে না এটা তার এখতিয়ার, বাট ও বন্ধ করতে করতে হয়তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় না যে খুব ইজি সলিউশন আছে অ্যাট দিস মোমেন্ট, যেহেতু আমরা খুব একটা
ইলেকশনের দ্বার প্রান্তে চলে এসেছি। আর আপনার পরের প্রশ্নটা ছিল যে মানে আপনি কোনো আশঙ্কা করেন কিনা, কি করবেন? আমার কাছে মনে হয় আশঙ্কার জায়গা থাকবেই, আশঙ্কার জায়গা থাকবেই, এত বড় একটা ইলেকশন হতে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমি আবারও বলি, আমি যেটা আজকে বারবার বলছি যে আমাদের যে সাধারণ মিডিয়া বা যারা আসলে অ্যাকাউন্টেবল টু আমাদের সমাজের কাছে, তাদেরকে যত বেশি ওপেন রাখা যায়, তাদেরকে যত বেশি যদি কোনো কন্ট্রোল থেকেও থাকে সেটা যাতে উঠিয়ে নেওয়া যায়, সো দ্যাট ওনারা যে কোনো ধরনের ঘটনার সবচেয়ে আগের ইনফরমেশনটা সাধারণ মানুষের কাছে জানাক। তারা টিভিতে আসতেছে প্রতিটা, এবং টিভিগুলো তো এখন সবাই অনলাইনেও তাদের কন্টেন্ট দিচ্ছে ক্রমাগত, সো দ্যাট এই গুজবগুলো ছড়ানোর কোনো জায়গা না পায়। তো এইটাই আদারওয়াইজ আমি কিন্তু অনেক ক্ষেত্রে আশঙ্কিত, আমরা শুধু ফেসবুক মনে করছি, আজকাল কিন্তু অনেক ধরনের টেকনোলজি আছে, লাইক হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, ইমো আছে, এগুলির মাধ্যমে এত খবর এত দ্রুত আগুনের মতো ছড়িয়ে যায়। এটা আসলে অনেকে আইন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান জানার আগেই কিন্তু অনেক ঘটনা ঘটে যায়। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া যারা আছে তাদেরকে যত বেশি সংখ্যক দরকার হলে সকলে মিলে বসে কি করে ইনফরমেশনটা তত তাড়াতাড়ি রাইট ইনফরমেশন রাইটলি দ্রুততর সময়ে পৌঁছানো যায়, এই ব্যবস্থাটা করলেই আসলে এই ফেক নিউজ বলি বা গুজব বলি বা এরকম ধ্বংসাত্মক জিনিস বলি সেটাকে আসলে কিছুটা হলেও রাজনৈতিকভাবেই তো বোধহয় কিছু কিছু সোশ্যাল মিডিয়া সাইট আছে যেগুলোকে আসলে মনিটর করা সম্ভব না, ভেরি ডিফিকাল্ট আসলে। অসংখ্য ধন্যবাদ ফাহিম মাসুর, ধন্যবাদ আরিফ জেফতিক, ধন্যবাদ প্রবীর সরকার, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপাতত বিদায় রাজকাহন থেকে, আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরই খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন।